ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম এশিয়ান স্পোর্টস 30-তে। ঈদের ছুটির পরপর আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, এবং এই শো আসলে ঈদের মধ্যে যেহেতু হয়নি, আমরা টেস্ট খেলা দেখেছি, টেস্ট খেলা আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু টেস্ট নিয়ে কোনো কথাবার্তা হয়নি। সেই কথাগুলোই আজকে আমরা বলবো, এবং সামনে যে টেস্ট ম্যাচ আছে সেটা নিয়ে কথা বলবো, এবং বাংলাদেশ ড্র করেছে সেটা নিয়েও কথা বলবো। কিন্তু কে আছেন আমাদের আজকে? আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। তার সাথে শুধু যে বাংলাদেশ ক্রিকেট ছেলেদেরকে নিয়ে কথা বলবো তা না, আজকে মহিলাদেরকে নিয়েও আমরা আসলে কথা বলবো। আমাদের বাংলাদেশ প্রমিলা ক্রিকেট টিম, সেই সাথে ক্রিকেট কোথায় যাচ্ছে, ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কোথায়, এই প্রসঙ্গ নিয়েও আজকে কথা বলবো। জামিল ভাই, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ঈদের মানে ঈদ এবার আমরা ঈদ কেমন কাটালেন? বরাবরের মতোই ঈদের মানে তিন চার দিন আগেই আসলে আমাদের ক্রিকেট ম্যাচ শেষ হয়ে গেছে, আবার তিন দিন পরেই ক্রিকেট শুরু হয়ে গেছে, তো কেমন লাগছে আসলে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ ক্রিকেটের অবস্থান বিবেচনায় তো বেশ ভালো অবস্থায় আমরা আছি এখন। বিশেষ করে একদিনের ক্রিকেটে বাংলাদেশের উজ্জীবিত পারফরমেন্স, স্বভাবতই আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত আমাদের স্বভাবতই খুব ভালো লাগার কথা, এবং ভালো লাগছেও। ঈদের ছুটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচটাও দেখার সুযোগ হয়েছে, সব মিলিয়ে ভালোই কেটেছে ঈদ বলা যায়। যখন আমাদের ঈদের আগে ম্যাচটা যখন শেষ হয়ে গেল, সেই দিন আসলে মাশরাফি বলছিল যে প্রধানমন্ত্রীর কাছে আমরা একদিনের ছুটি বাড়িয়ে যাই, ওই মুহূর্তটা আপনার কাছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, কেমন লাগছিল ওই মুহূর্তটা, ফিল কি হচ্ছিল আসলে? মানে ফিলটা হচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা জায়গায় আছে যে, বা এমন একটা জায়গায় উন্নীত হয়েছে যে, ক্রিকেটাররা এখন এই দাবিটাও প্রধানমন্ত্রীর কাছে করতে পারে যে খেলার পরিপ্রেক্ষিতে যে একদিনের ছুটি বাড়িয়ে দেন, যে এই দাবিটা করার যে মানে ব্যাপারটা এরকম যে মানে ক্রিকেটের যে একটা অর্জন, এটা এরকম কিন্তু ছুটি বাড়ানো বা ছুটি ঘোষণা কিন্তু হয় দেশের যখন একটা বড় অর্জন হয়। তো সেই সেই দৃষ্টিভঙ্গিতে মাশরাফির কাছে যেমন এটা একটা বড় অর্জন, আমরা যারা বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের কাছেও কিন্তু এটা একটা বড় অর্জন। সেই জন্য আমাদের মনের কথাটাই হয়তো মাশরাফি বলে দিয়েছে প্রধানমন্ত্রীকে, যেটা একটা বড় অর্জন, সুতরাং একদিন একটা ছুটি বাড়িয়ে দেওয়া যেত। হ্যাঁ, এবং সেটা কিন্তু গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আমরা ক্রিকেটে টেস্ট খেলা হয়ে গেল, সেখানে আমরা ড্র করেছি, এবং আমরা প্রায় 18 কি 19 বারের মতো আসলে ড্র করলাম এই পর্যন্ত টেস্টে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে টেস্টে আমরা একদিনের ক্রিকেটে আমরা যতখানি এগিয়েছি, টেস্ট ম্যাচে কিন্তু আমরা আসলে সেইভাবে কিন্তু আমরা এগোতে পারিনি, এবং এটার কারণও আছে। কারণ একদিনের ক্রিকেটটা অনেক বেশি হয়, সাথে সাথে এখন টি টোয়েন্টির ক্রিকেটেরও প্রচলন ঘটেছে গত কয়েক বছর, টি টোয়েন্টি ক্রিকেটটাও সামনে চলে এসছে। তো এইসব দিকে, এইসবের ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি থাকে, এইসবের দিকেই আসলে দৃষ্টিটা বেশি থাকে। আমরা যারা নবীন দেশ, আমরা যারা বাংলাদেশ তো এই এই 10টা টপ নেশনের সর্বশেষ সংস্করণ হচ্ছে বাংলাদেশ, দশম দেশ হিসেবে, পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে আমরা এসেছি। সুতরাং আমাদের কিন্তু বিশ্বের কাছে অনেক কিছু প্রমাণ করার ছিল। তো সেই জন্য আমাদের যে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এইসবের মধ্যে কিন্তু ওয়ানডে ক্রিকেটটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং ওটা দিতে গিয়ে কারণ সারা বিশ্বের কাছে একটা বার্তা দিতে হলে কিন্তু আপনাকে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে প্রথমে বার্তাটা দিতে হয়। কারণ টেস্ট ক্রিকেট কিন্তু মানুষ ওইভাবে, কিন্তু যেভাবে ওয়ানডে ক্রিকেটের জন্য মানুষ মাঠে ছুটে যায়, ঠিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়া এরকম টেস্ট ম্যাচে আপনি এত দর্শক কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে আপনি কিন্তু দেখবেন না। সুতরাং এখানে ওয়ানডে মেজাজটা অনেক বেশি উপরের দিকে, তো সেই সেন্সে আমাদের ওয়ানডের দিকেই বেশি নজর ছিল। এবং আমাদের সম্মানিত প্রেসিডেন্টও কিন্তু কথাটা বলেছেন যে আমরা ওয়ানডেতে আগে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি, করেছি, এখন আমরা টেস্টের দিকে আমরা নজর দিব। এবং সাম্প্রতিক সময়ে যে টেস্ট ম্যাচ আমরা খেললাম সাউথ আফ্রিকার সঙ্গে, আমি তো খুব আশাবাদী যে এইভাবে যদি এই মেজাজ নিয়ে যদি আমরা খেলে যাই, তাহলে সেদিনও বেশি দূরের নয় যেদিন টেস্ট ম্যাচও আমরা ওয়ানডের মতো সমান প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো বিশ্বের যে কোনো দলের সঙ্গে। এবং টেস্টে আসলে আমাদের ভালো করতে হলে কি করা উচিত, এবং 14 বার ড্র হয়েছে এই পর্যন্ত, সেই 14 বারই আমার মনে হয় আপনি দেখেছেন এবং সেই সম্পর্কে জানেন, এই বিষয়ে আমি আরেকটু আপনার কাছ থেকে শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। ডিয়ার অডিয়েন্স, আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হবে, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন।
ডিয়ার অডিয়েন্স, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন খন্দকার জামিল উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। আমরা তার সাথে অনেক আলোচনা এর আগে করেছি, কিন্তু আরও আলোচনা করব এবং অনেক মজার মজার বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সাথে কিন্তু থাকতে হবে জামিল ভাই, টেস্ট নিয়ে কথা বলছিলাম যে 14 বার আপনি আসলে টেস্টের ড্র দেখেছেন। আপনি যেই সময় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন, সেই সময়ে যে ক্রিকেটটা ছিল, ক্রিকেটের যে মেজাজের কথা বলছিলেন, এখনকার মেজাজ, এর মধ্যে আসলে পার্থক্য কোথায়, কিভাবে আপনি দেখছেন? অনেক পার্থক্য, পার্থক্য তো অনেকই। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা যখন ছিলাম তখন কিন্তু আজকে যারা মাঠ মাতাচ্ছে, আজকে যারা বাংলাদেশের হয়ে সারা বিশ্ব মাতাচ্ছে, সেই বিশ্বের সেরা টেস্ট, আপনি আপনি যেই সময় ছিলেন সেই সময় যেই টেস্টের কন্ডিশনটা ছিল, এখনকার যেই কন্ডিশন আছে, সেই কন্ডিশনের মধ্যে কতটুকু পার্থক্য দেখছেন? আমি ওয়ান ডে বিষয়ে এইটা পরে শুনবো, কারণ এই মেজাজটা আরেকটু ঊর্ধ্বগতিতে চলে গেছে এখন। আসলে টেস্ট ক্রিকেটটা কিন্তু আগের মতো কিন্তু নেই এখন। টেস্ট ক্রিকেটও কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা কিন্তু হয়, এবং বেশ আগে যেমন না আমরা একদিনে 300 রান দেখতাম না টেস্ট ক্রিকেটে, এখন কিন্তু হরহামেশাই 300, 350, এমনকি 400 রানও একদিনে আমরা অস্ট্রেলিয়াকে করতে দেখেছি। এবং সুতরাং মেজাজটা, বাট টেস্টের কিন্তু মেজাজটা টোটালি ডিফারেন্ট দ্যান দি ওয়ান ডে ক্রিকেট। আজকে টেস্ট ক্রিকেটটা খেলতে হলে আপনাকে যেরকম মাঠে টিকে থাকতে হবে, ঠিক তেমনি বলের মেরিট অনুযায়ী খেলতে হবে, রানও করতে হবে, সেশন বাই সেশন আপনাকে ব্যাট করতে হবে। টেস্টে অনেকগুলো ব্যাপার কাজ করে। বললেন যে আমরা ওয়ান ডে অভিষেক দেখেছি আমাদের মুস্তাফিজুর রহমানকে, এবং তিনি আমাদের টেস্টে তার অভিষেক ঘটলো, এইটাকে কিভাবে দেখছেন? যে অনেক সময় মানে আমি জানতে চাচ্ছি যে মুস্তাফিজ টেস্টে খেলছে, এটা কতটুকু ভালো হচ্ছে, বা তার কি এই সময় টেস্টে না অভিষেক ঘটে আর কিছুদিন পর ঘটলে কেমনটা হতো? আমি মনে করি যে মুস্তাফিজের অভিষেক যথার্থ হয়েছে, কারণ এই বয়সে আসলে একটা খেলোয়াড় কিন্তু তার মানে সর্বস্বটা ঢেলে দিতে সে চায়, কারণ তার শুরুর মুহূর্ত, সে ইয়াং, সে তার এনার্জি আছে প্রচুর। টেস্ট ম্যাচে কিন্তু প্রচুর এনার্জির প্রয়োজন, প্রচুর দমের প্রয়োজন, এবং আমি যতটুকু জানি মুস্তাফিজুর রহমান লং স্পেলে বল করতে পারে, এবং এবং এই এই টেস্টের জন্য কিন্তু এটা খুব দরকার। একটা বোলার টানা 8 ওভার 10 ওভার বল করতে পারতে হবে তাকে, যেটা আমাদের আরেক সম্ভাবনাময় তরুণ, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তাসকিন আহমেদ অত অনেক সম্ভাবনাময় একজন ক্রিকেটার, বাট তার কিন্তু মুস্তাফিজের মতো এরকম লম্বা স্পেলে বল করার কিন্তু তার সেই ফিটনেসটা নাই, সে কিন্তু ফিটনেসের অভাবে ভুগছে। যেহেতু আমাদের মুস্তাফিজ এসছে, আমাদের দলে একটা বাড়তি শক্তি যোগ হয়েছে, তাহলে আমি সুযোগটা কেন নেব না, আমি এই অপরচুনিটিটা কেন নেব না? আমি নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই যে সমস্ত সমালোচনা এক পাশে ঠেলে রেখে তারা কিন্তু মুস্তাফিজকে সুযোগ দিয়েছে, এবং আমি মনে করি এটাই যথার্থ হয়েছে। একটা ছেলে খেলতে খেলতে কিন্তু নিজেকে একটা জায়গায় উন্নীত করবে, আর টেস্ট ম্যাচটা আপনি যত বেশি খেলবেন তত বেশি শিখবেন। এখন আমাদের কিন্তু সেই বিলাসিতা করার সুযোগ নাই, যে আমাদের অনেক প্লেয়ার আছে, সুতরাং মুস্তাফিজ আসলো, লেট হিম ওয়েট, এই বিলাসিতার কিন্তু আমাদের সুযোগ নেই। আমাদের কিন্তু আপনি দেখেন কোনো কোনো টেস্ট ম্যাচ আমাদের একটা ফাস্ট বোলার নিয়ে খেলতে হয়েছে, আমাদের ফাস্ট বোলার নাই টেস্ট ম্যাচ, এইরকমও আমরা দেখেছি। সুতরাং যেহেতু ও এসছে এবং ওকে দলকে সার্ভিস দিচ্ছে, ভালো সাফল্য এনে দিচ্ছে, এবং নিজেও খেলার জন্য মুখিয়ে আছে, এবং তার ফিটনেস নিয়েও কারো কোনো সংশয় নেই, সুতরাং ও কেন খেলবে না বাংলাদেশের টেস্ট ম্যাচের জন্য? বয়স কম বলেই সে টেস্ট ম্যাচ খেলতে পারবে না, এরকম কোনো কথা কিন্তু আসলে পৃথিবীর কোথাও কিন্তু নাই। যখন যার যেখানে প্রতিভা আছে, হ্যাঁ, একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দেখা যেত যে 25 বছরের কম হলে সে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেত না, বাট এখন আপনি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে দেখেন, সেই দিনটা কিন্তু আর নেই। এখন যারা ভালো পারফর্ম করছে, যারা দলকে সাফল্য এনে দিচ্ছে, তাদের বয়স 20, 21, 19 যাই হোক না কেন, সে কিন্তু মাঠে খেলছে। কিন্তু আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, ঠিক যেমন 35 বছরের অ্যাডাম ভোজেস খেলছে, সেরকম একজন ইয়াং মাইকেল স্টার্ক, একটা ইয়াং বোলারও কিন্তু সেখানে একই সঙ্গে পারফর্ম করছে। সুতরাং এখন হচ্ছে পারফরমেন্সটা মুখ্য বিষয়, কে আপনাকে সাফল্য এনে দিচ্ছে, কে আপনাকে দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিতে পারবে, সেই খেলোয়াড়রাই কিন্তু টেস্ট ম্যাচে আসলে দলে থাকবে। টেস্ট ম্যাচে যত বেশি খেলবেন, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, তত বেশি আপনি দলকে সাফল্য এনে দিতে পারবেন। সেই কন্টেস্ট বিবেচনায়, বাংলাদেশের বোলিং শক্তি বিবেচনায়, আমি মনে করি মুস্তাফিজের অন্তর্ভুক্তিটা যথার্থ হয়েছে, এবং মুস্তাফিজ যেই স্টাইলে সে বল করে, তার যে বোলিং অ্যাকশন, তাতে তার ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনাও কম, কারণ সে কিন্তু সাইড আর্ম, এইটাও এই ইনজুরিটা করে, সুতরাং
থাকছে অনেক দিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে সেই কনটেক্সটে আমি মনে করি যে তারা আমি আপনার কাছে শুনবো ক্রিকেটার যারা খেলছেন তাদের আসলে ইনজুরিটা কেন হয় খুব তাড়াতাড়ি কিভাবে এটাকে সলভ আউট করা যায় মুস্তাফিজের মতো ছোট একটা বিরতিতে নিতে হচ্ছে ডিয়ার অডিয়েন্স এশিয়ান স্পোর্টস 30 সাথেই থাকুন ফিরছি খুব শীঘ্রই ডিয়ার অডিয়েন্স আরও একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে মিশু চৌধুরী আপনাদের সাথে আছে শুনবো আলোচনা জামিল ভাই আমি আসলে আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে বিরতিতে যেতে হয়েছে এটা আসলে যেতেই হবে টেস্ট আমাদের ইনজুরি বিষয়ে শুনছিলাম যে মুস্তাফিজ আসলে ইনজুরিতে পড়বে না সো এইরকম সম্ভাবনা কম কারণ অ্যাকশনটাই ওরকম যে যারা ফুল ইয়েতে অ্যাকশনে বল করে তাদের যেমন সম্ভাবনাটা বেশি থাকে ঠিক যারা সাইড আর্ম অ্যাকশনে বল করে তাদের সম্ভাবনাটা একটু কম থাকে বাট ইঞ্জুরিতে তো যে কোনো সময় যে কোনো খেলোয়াড় পড়তে পারে বাট অ্যাকশনের কথাটা আমি বলছিলাম যে ওই ক্ষেত্রে ওর একটু ও একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে আমি আরেকটা প্রসঙ্গ আনতে চাই আমাদের বাংলাদেশ প্রমিলা ক্রিকেট টিম আছে যেটা এখন অনেক ভালো করছে আসলে এই টিম আপনার হাত ধরে আসলে আসা সো এই 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 বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আমরা আসলে অনেকেই জানি না যে কার হাত ধরে আসলে প্রমিলা ক্রিকেট টিম এসেছে সেই সময় আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন হ্যাঁ প্রথমে এই মহিলা ক্রিকেট দলের জন্য আমি প্রথমে আজকে যে মহিলা ক্রিকেট দল সাফল্য পাচ্ছে তার অন্যতম রূপকার কিন্তু আমাদের সদ্য আলতাফ ভাই আচ্ছা এই আলতাফ ভাইয়ের অনুপ্রেরণাতেই কিন্তু আসলে মহিলা ক্রিকেট দল গঠনে আমি সচেষ্ট হই উনি বারবার আমার অফিসে এসেছেন বারবার আমাকে বলেছেন যে জামিল ভাই এই জিনিসটা একটু চালু করো মহিলাদের ক্রিকেটটা একটু চালু করো এবং প্রথম থেকেই উনি কিন্তু মহিলাদের ক্রিকেটের দলের দেখভাল করেছেন আমি ওনাকে বলেছিলাম আমার এখনো মনে আছে যে আপনি যদি পুরো দায়িত্ব নেন তাহলে আমি এটার ব্যাপারে আপনাকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে পারি বলছে যে আমার বয়স হয়ে গেছে ঠিক বাট আমি তোমাকে কথা দিচ্ছি আমি সম্পূর্ণ দেখভালের দায়িত্ব নিব এবং তখন থেকে কিন্তু এই মহিলা ক্রিকেটের শুরু এবং আমার মনে আছে সালমা তাসকিয়া বাংলাদেশের প্রথম মহিলা দলের ক্যাপ্টেন ওরা দুজন ওর এবং আরও একজন আমি ওর নাম ভুলে গেছি আরও তিনটা মেয়ে কন্টিনিউয়াস আমার অফিসে আসতো কারণ আমার অফিসটা ছিল নাভানা টাওয়ারের পাশেই এবং নাভানা টাওয়ারও ছিল ক্রিকেট বোর্ড তো ওরা ক্রিকেট বোর্ডে আসতো আমার সাথে সাথেই কারণ তাদের মধ্যে একজন আমার সাথে পারিবারিকভাবে রিলেটেড ছিল তো সেই সুবাদে সে সরাসরি আমার অফিসে ঢোকার তার এখতিয়ার ছিল এবং তারা কিন্তু বারবার এসে আমাকে শুধু মহিলা ক্রিকেটের ব্যাপারে আমাকে অনুপ্রাণিত করতো এবং একটা সময় এসে আমারও যখন আলতাফ ভাইদের মতো লিজেন্ডারি লোকজন যখন এটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো তখন কিন্তু আমরা মহিলা ক্রিকেটার গঠনে উৎসাহিত হলাম এবং আস্তে আস্তে মহিলা ক্রিকেট দল গঠিত হলো যার প্রথম ক্যাপ্টেন ছিল তাসকিয়া এবং তারপরে তো বাকিটা ইতিহাস সেটাই আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রমিলা ক্রিকেটার এবং আমাদের ক্রিকেটার ছেলেরা যারা পুরুষ এবং মহিলা এই যে ক্রিকেটের সাফল্য আমরা আসলে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আসলে আরও কতটুকু যাবে বা সফলতা আপনি আপনার চোখের দ্বারপ্রান্তে আসলে কোথায় দেখছেন আমি তো মনে করি যদি আপনি ছেলেদের ক্রিকেটের কথা বলেন সামনে আমাদের আরেকটা টেস্ট বাকি আছে যদি আপনি ছেলেদের কথা বলেন অবশ্যই ওয়ানডে ক্রিকেটে আমরা এখনই প্রতিষ্ঠিত শক্তি এবং আগামীতে বাংলাদেশ আগামী 10 বছরে আমি মনে করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটেই রুল করবে যদি আজকে যেভাবে বাংলাদেশ টিমটা এগিয়ে যাচ্ছে সে ধারাবাহিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের সুযোগ সুবিধা যেভাবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন যে কোনো সমস্যায় নিজে যাচ্ছেন এভাবে যদি জিনিসগুলো চলতে থাকে তাহলে আমার মনে হয় আগামী 10 বছরে বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা প্রতিষ্ঠিত শক্তি হিসাবে আবির্ভূত হবে ঠিক তেমনি মহিলাদের প্রমিলা ক্রিকেটেও কিন্তু বাংলাদেশ ধীর পায়ে এগিয়ে যাচ্ছে এবং ভালো কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আমাদের যেমন অতীতও ছিল এখনও আছে সামনে এই সংখ্যাটা আরও বাড়বে আমি প্রমিলা দল নিয়েও আশাবাদী যে তারাও বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচুতে তুলে ধরতে পারবে জামিল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের মাঝে সময় দিয়েছেন আশা করছি আমরা আপনাকে সামনে আবারও পাবো ডিয়ার অডিয়েন্স আজকে এই পর্যন্তই শেষ করতে হচ্ছে আগামী দিনে আমাদের সাথে নতুন কোনো অতিথি থাকবে তার মুখ থেকে আমরা আসলে অজানা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রিয় টিভি এশিয়ান টিভির সাথে থাকুন সবসময়